শাসন দিয়ে দমন পীড়ন গুম খুন আর মিথ্যা মামলা সবকিছু দিয়ে তারা দেশ চালাবেন এইটা আমরা হতে দিতে পারি না। এরা দেশকে বিভক্ত করছে, জনগণের মধ্যে বিভক্ত করছে এবং দেশের সার্বভৌমত্বকে আজকে সারা দুনিয়ায় এমন একটা পরিস্থিতিতে ছেড়ে দিচ্ছে যে আমরা ভয়ঙ্কর বিপদের দিকে অগ্রসর হচ্ছি, অস্তিত্বের সংকটে পড়ছি। কাজেই এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। এই সরকার জনগণের ন্যূনতম যে মর্যাদা সেইটা কেড়ে নিয়েছে। কিভাবে 29 তারিখ আপনারা শুনেছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু তাকে পুলিশ টেনে হিঁচড়ে গাড়িতে তোলে, কিভাবে ডক্টর আবু ইউসুফ সেলিম ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে, কিভাবে নাগরিক ঐক্যের নেতা রাজ্জাক সজীবকে তারা গ্রেফতার করে এবং তারা কেবল খারাপ ব্যবহার করে তা না, ওই যে ফোন চেক, ব্যক্তিগত একজনের পছন্দ অপছন্দ সব কিছুর মধ্যে হস্তক্ষেপ, রাস্তায় রাস্তায় ফোন চেক, পাকিস্তানি বাহিনীর মতো আগে তারা কাপড় চেক করত এখন ফোন চেক করে। আর পুলিশের অবস্থাটা দেখেন, দুজন মানুষ দাঁড়িয়েছে তাদেরকে নিয়ে গেল, তারা এখন মামলাটা দিল কি, মামলা দিল পাশে নাকি কয়েক বস্তা ককটেলের বস্তা পাওয়া গেছে, টিনের কৌটার ককটেল পাওয়া গেছে। তার মানে আজকে থানায় থানায় টিনের কৌটার ককটেল হয়তো রেডি থাকে কারণ আমি মামলা দেওয়ার জন্য। ঠিক যেমন ওই দিন 29 তারিখে যখন বিরোধী দল বিভিন্ন জায়গায় নেমেছে গুন্ডালির আক্রমণ করেছে, ভাবেছে এই খোলা পানিতে 2-3টা বাস যদি পুরায় দেয় তাহলে পুরো বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়া যায়, তারা নিজেদের লোকদের দিয়ে এখন সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জানে নিজেদের লোকদের দিয়ে ছাত্রলীগ এবং অন্যান্য লীগের লোকরা ওই বাসগুলোতে আগুন দিয়েছে। তারপরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেবল নয়, খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন বিএনপি নাকি আবার মানুষ পুরানো শুরু করেছে, বাসে আগুন দেওয়া শুরু করেছে। বাসে আগুন কে দিয়েছে বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে। অতএব শেখ হাসিনা আপনি আর এই বাসে আগুনের কথা বলে বাংলাদেশের মানুষকে ভুলাতে পারবেন। বাসে আগুন দেওয়া, গান পাউডার দিয়ে মানুষ মারা, এটা তো আপনাদের আন্দোলনে আমরা দেখেছি। অতএব এই যে বার্নিনের নাটক, এইটা বাংলাদেশে এই সরকারকে আর করতে দেওয়া যাবে না। আমরা বাসে আগুন দেওয়ার জন্য কোনো আমাদের প্রয়োজন নাই, জনগণ সামনে নামবে, গণ প্রতিরোধ সৃষ্টি হবে এবং আপনারা যখন বাসে আগুন দেবেন তাদেরকে ধরে ধরে গণ প্রতিরোধের মুখোমুখি করা হবে। বন্ধুগণ, এই কারণে আমরা বলি আমাদেরকে এখন সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে রুখতে হবে। এরা ক্ষমতায় থাকার জন্য ক্ষমতা মদমত্ত হয়ে উন্মাদ হয়ে গেছে, যা ইচ্ছা তাই করতে পারে, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে। কাজেই এদেরকে ক্ষমতায় রাখতে দিলে পাগলা কুত্তা ক্ষমতায় থাকলে আপনাকে কিন্তু কাটবেই, এবং এটা দেখে দেখে খালি বিরোধী দল কাটবে না, সমস্ত মানুষকে কাটবে। কাজেই সমস্ত জনগণকে আজকে এই সরকার উৎখাতে আন্দোলনে এগিয়ে আসতে হবে। যারা নীরবে থাকবেন তারা তো নীরবে থাকবেনই, কিছু মানুষ চিরকালই নীরবে থাকে, সুবিধাবাদীরা চিরকালই থাকে, সময় বুঝে পক্ষ নেয়। আগুন হতে হবে বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষকে এগিয়ে আসতে হবে। এই দেশ আমাদের, আপনারা সম্পদ তৈরি করেন, কাজেই যারা লুটে পুটে বিদেশে পাচার করছে আর এই ক্ষমতা টিকিয়ে রেখে এই বিদেশে পাচারকে আরো প্রলম্বিত করতে চাইছে তাদেরকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। সেই লড়াই আমাদেরকে গড়ে তুলতে হবে, সামনে দিন আসছে, ওরা যদি নির্বাচন ধরতে করতে চায় বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করে ওদের সমস্ত তৎপরতা পঞ্চাল করে দিবে। সেই লড়াইয়ের প্রস্তুতি আহ্বান জানিয়ে এবং আবারও
ডক্টর আবু ইউসুফ সেলিমের নিঃশর্ত মুক্তি সহ 29 তারিখ বিরোধী দলের যত নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে সকলের মুক্তি দাবি করে আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথীরা, রৌদ্রের প্রখরতা খুব বেশি, আমাদের নেতৃবৃন্দ রৌদ্রে বসে আছেন, স্লোগান বন্ধ করুন। সংগ্রামী সাথীরা এখন বক্তব্য রাখবেন বিপ্লবী বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। কমরেড সাইফুল হক, বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চে আজকের এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি জাতীয় বীর জনভাষ্যম অব্দুগর, গণতন্ত্র মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ, আমাদের বন্ধুরা, গণমাধ্যমের বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে আমরা শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা আমাদের নেতা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ভাসানী অনুষদীয় পরিষদে যুগ্ম আহ্বায়ক আমরা আবু ইউসুফ সেলিম, তার মুক্তির দাবিতে একই সাথে বিএনপি সহ বিরোধী দলের যে শত শত হাজার হাজার নেতা কর্মীদেরকে সাজানো হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশ। আজকের এই সমাবেশ থেকে আমরা অনতিবিলম্বে আমাদের নেতা আবু ইউসুফ সেলিমের আমরা নিঃশর্ত মুক্তি দাবি করি। একই সাথে বিরোধী দলে যে হাজার হাজার যারা সাজানো মামলায় জেলে আছেন আমরা তাদেরও মুক্তি দাবি করছি। ওদিন গ্রেপ্তার করা হয়েছে।